ভাইপার একটা আসলে এখন আমাদের দেশের জন্য একটা আতঙ্কের নাম হয়ে গেছে রাসেল ভাইপার এটা বিষধর সাপ এটা কিন্তু আপনি যদি হিস্ট্রিটাতে যান সতেরোশো সালে এটা কিন্তু জর্সো এবং ফেড্রিক এটা এই বিষধর সাপটাকে আবিষ্কার করে এই এই সাপের আমাদের এই বাংলাদেশে এটা শুরু হলো দুই সালে এটা আছে আগে থেকে ছিল এখনও আছে এটা মূলত খুব শুকনো এলাকা পছন্দ করে এবং এই ভারতবর্ষেই এটার অবস্থান আচ্ছা তো এখন এই সাপে কেন আমরা আতঙ্ক হলাম এটা আতঙ্ক হলাম এই কারণে একটা বিষধর সাপ এই সাপটা যখন কামড়ে দেয় এটা মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেয় কি হয় প্রথমে যেখানে কামড়ে দিয়েছে সেখানে ফুলে যায় জায়গাটা উজিং অফ ব্লাড মানে ওখান থেকে রক্তপাত হতে থাকে এবং বিষক্রিয়ার কারণে ওখানে আশেপাশে যে লিমডোডগুলো সেগুলো ফুলে যায় এবং এটা বিষক্রিয়ায় দেখা যায় যে লাং ফেইলার হার্ট ফেইলার এবং মৃত্যু ঝুঁকি পর্যন্ত হয়ে যায় তো এখন কি করতে হবে এটা আসলে আমাদের আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই সচেতনতাই পারে এটা প্রিভেনশনের জন্য প্রথম কথা হলো যে সাপে কামড়কে তো আগেও আমাদের ছিল তো সাপে কামড় আমরা কী করতাম প্রথমে যে অঞ্চলটা কামড় দিয়েছে তার পাশে আমরা একটা দড়ি দিয়ে বা একটা কাপড় দিয়ে বেঁধে দিতাম যাতে এখান থেকে বিষটা না যেতে পারে এটা হলো প্রথম মানে ঘরে বসে কাজ এরপরে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যেতে হবে যাওয়ার পর কী করতে হবে ডাক্তাররা এখানে ওয়াশ করবে যে বিষ ক্রিয়াকলা করবে প্রশ্নে করার পরে যে এটা যে বিষ এটা বিষের একটা ডট আছে একটা ওষুধ আছে যে বিষক্রিটা মারার জন্য সেটা পুশ করা হবে পাশাপাশি যদি দেখা যায় যে সে অজ্ঞান হয়ে গেছে বমি হচ্ছে তাকে হসপিটালে ভর্তি করে অন্যান্য যে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে তাহলে কিন্তু তার এই যে মৃত্যুর ঝুঁকিটা অনেকটাই কমে যাবে কেউ যদি দেরি করে আসে

আপনি যেটা খুশি হবেন যে আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ বাংলাদেশ সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কিন্তু এই কাজ করছে এবং এটা প্রতিটি উপজেলা লেভেলে যে হসপিটাল আছে সেখানে কিন্তু এই সাপের কামড়ের অ্যান্টিডট যে ইঞ্জেকশনটা সেটা কিন্তু আছে অ্যাভেলেবেল কাজেই এটা নিয়ে আর চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমরা মনে করি ধরেন একটা সাপ কামড়েছে একটা ইউনিয়ন লেভেল হাসপাতাল ইউনিয়ন লেভেলের সে আছে গ্রামে সেখান থেকে তাকে মেডিকেল কলেজে যাওয়ার প্রয়োজন নেই তাকে কিন্তু সেখান থেকে তার উপজেলা যে আছে নিকটস্থ যে হসপিটাল সেখানে গেলেই সে কিন্তু এই চিকিৎসাটা পাবে এটা কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন গভর্নমেন্ট আরও সচেতন এই ব্যাপারে যে এই সাপের কামড়ে যেহেতু একটু প্রকল্প বেড়ে গেছে সেই জন্য এটার ব্যাপারে কিন্তু তাদের কিন্তু একটা গাইডলাইনও আছে আমাদের কাছে সেই গাইডলাইন হিসেবে আমরা যদি চিকিৎসা দিয়ে থাকি এটা আপনার প্রত্যন্ত অঞ্চলেও এই চিকিৎসা পাওয়া যাবে এবং এই ইঞ্জেকশনটা প্রত্যন্ত অঞ্চলে সরকারিভাবে দেওয়া আছে

যদি এই বিষধর সাপে কামড় দেয় তাহলে কিন্তু এতে কোনো কাজে আসবে না এই উঝা ঝাড়া বা এতে কোনো কাজ আসবে না তাকে অবশ্যই এটা হাসপাতাল নিতে হবে মেডিকেল সায়েন্স কি বলে যে বিশদ সাপ কামড়িয়েছে তার যে বিষটা এই বিষের এগেনস্টে তাকে একটা ইঞ্জেকশন দিতে হবে যাতে করে এই বিষক্রিয়াটাকে নষ্ট করা যায় সেটা কিন্তু অ্যাভয়ে আমাদের দেশে কাজেই উঝা বা সাপে যারা ঝাড়ু ই দেয় ঝাড়ফোঁক করে তাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না